পুজোর আগে আবার শিলিগুড়িতে ডেঙ্গি নিয়ে চিন্তা। শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যুর পরে পদক্ষেপ পুরসভার। শোকজ শিলিগুড়ি পুরসভার দুই সুপারভাইজারকে। পুরো বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, এক মৃত্যুর পর আমরা দেখেছি ডেঙ্গি আক্রান্ত এমনটাই হাসপাতাল ডেথ সার্টিফিকেটে উল্লেখ করেছিল এবং তারপরেই নড়েচড়ে বসলো শিলিগুড়ি পুরসভা, ব্যবস্থা নেওয়া হলো। একেবারে দেখো, গতকাল আমরা দেখিয়েছি শিলিগুড়ির 7 নম্বর ওয়ার্ডে একটি বাচ্চা শিশু ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। যদিও চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলেছে সেই পরিবার, আজকে সকালবেলা শিলিগুড়ির মেয়র তার বাড়িতে যান, তাদের পরিবারের সাথে কথা বলেন। পরিবারের অভিযোগ চিকিৎসার বিরুদ্ধে, যে চিকিৎসার গাফিলতির জন্যই মারা গেছে। তবে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু শহর শিলিগুড়ি ডেঙ্গুর আতুর ঘর হতে চলছে, কারণ গতবারও আমরা দেখেছি ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা প্রচুর, অনেকেই মারা গেছিল। এবারও কিন্তু ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা এবং ডেঙ্গু সংক্রমণ দিন প্রতিদিন বাড়তে চলেছে। ইতিমধ্যেই শিলিগুড়ির বেশ কিছু ওয়ার্ডে একেবারে চিহ্নিত করা হয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে চলছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে ওয়ার্ড রয়েছে শিলিগুড়ি শহরের, যে মেয়র তার ওয়ার্ড অর্থাৎ 33 নম্বর ওয়ার্ড, শিলিগুড়ির 7 নম্বর ওয়ার্ড, 46 নম্বর, 47 নম্বর ওয়ার্ড তো রয়েছে, তার পাশাপাশি আরও বেশ কিছু ওয়ার্ডেও সংক্রমণ কিন্তু দেখা দিয়েছে। জানিয়ে আজকে তড়িঘড়ি শিলিগুড়ির মেয়র শিলিগুড়ি পৌর কর্পোরেশনে একটি মিটিং ডেকে সেখানে সমস্তটাই বিস্তারিত আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই গতকাল অর্থাৎ আজ বাদে কাল থেকেই তারা রাস্তায় নামছে। এবং মেয়রের উদ্দেশ্য করে যেটা বলছে, যে শহরের যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেই সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরকে কিন্তু মূল দায়িত্ব নিতে হবে এবং শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব তাদেরই, এবং সপ্তাহে একদিন ড্রাই ডে করা হবে সেটাও বলা হয়েছে। পাশাপাশি দুজনকে ইতিমধ্যেই ডেঙ্গু সংক্রমণের কিছুটা গাফিলতি দেখায়, যে টেস্ট রিপোর্ট সেই সমস্ত রিপোর্টের গাফিলতি দেখায় কিন্তু দুজনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বলেও জানা গেছে। বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই। ধন্যবাদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তার বক্তব্য শুনবো। জায়গাগুলো ডেঙ্গি প্রবণ বা আমাদের পতঙ্গবিদরা যারা এন্টারোলজিস্ট কলকাতা থেকে, তাদের রিপোর্টে আমরা 4-5টা ওয়ার্ডকে ভার্নারেবল ওয়ার্ড পেয়েছি, সেটা আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি এবং সেটার প্রিভেনশনের যে কাজটা আমরা করছি, আমরা বৃহস্পতিবার 5টা আমরা প্রায় 6-7টা ওয়ার্ডে একদিন ড্রাই ডে হিসেবে আমরা এটাকে ব্যবহার করব। এবার যে কেসগুলো দেখা যাচ্ছে কেস স্টাডি করে, বেশিরভাগই বিলো 12 ইয়ার্সের বাচ্চাদের মধ্যে 40%-এর বেশি এই প্রবণতাটা দেখা গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।